হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমি সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় একদিনের পৃথিবীর ইতিহাস নবম ও দশম সেশন নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কী বলা হয়েছে, অনুসন্ধানী পাঠ বইয়ে পৃথিবীতে প্রাণের উন্মেষ ও বিকাশ ছবিটিকে কী করে ভালোভাবে লক্ষ্য করো এবং ছবিতে কী কী গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যাচ্ছে, কোন সময় কোন ঘটনা ঘটছে এগুলো কী করো দল দলে আলোচনা করো, এবং এই ছবিতে কী কী গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যাচ্ছে এবং কোন সময় কোন ঘটনাটি ঘটছে সেটাও তোমার ব্যাখ্যা করতে হবে। তো চলো আমরা দেখে নিই এই কোশ্চেন অ্যান্সারগুলো কীভাবে করতে হবে। তো দেখো পৃথিবীতে প্রাণের উন্মেষ ও বিকাশ এখানে গুরুত্বপূর্ণ ঘটনা কী কী হবে, প্রথমে হবে প্রাক জীবন, অর্থাৎ জীবনের আগে কী কী ঘটেছিল প্রাণীদের জীবনের আগে। তো প্রথমে দেখো কী হয়েছিল, পৃথিবীর গঠন হয়েছিল 4.5 বিলিয়ন বছর আগে, তারপর মহাসাগরের সৃষ্টি হয়েছিল 4.4 বিলিয়ন বছর আগে, তারপরে জৈব অণুর উৎপত্তি হয়েছিল 4 বিলিয়ন বছর আগে, এবং পশম কোষের উৎপত্তি হয়েছিল 3.5 বিলিয়ন বছর আগে। তো দেখো এরপরে কী হয়েছিল, যে প্রোক্যারিওটের আধিপত্য অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়া বিবর্তন 3.5 বিলিয়ন বছর আগে, এবং অক্সিজেন উৎপাদন শুরু হয় কবে, 3.5 বিলিয়ন বছর আগে। তারপরে দেখো কী হয়েছিল, ইউক্যারিওটের উত্থান, তারপরে প্রথম ইউক্যারিওটিক বা প্রকৃত কোষী জীব আছে তাদের উদ্ভব হয়েছিল 2.5 বিলিয়ন বছর আগে, এবং বহুকোষী যে জীব ছিল তাদের উদ্ভব হয়েছিল 1.5 বিলিয়ন বছর আগে। তারপরে যে ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ হয়েছিল 541 মিলিয়ন বছর আগে। তো দেখো তো জীববৈচিত্র্যের বিস্ফোরণ অর্থাৎ প্রাণী উদ্ভিদ ছত্রাকের বিকাশ, তারপরে জীবের বিভিন্ন শ্রেণীর উদ্ভব ও বর্তমান জীব বৈচিত্র্যের বিবর্তন এগুলোই মূলত তখন হয়েছিল। তো দেখো যে সময়কাল অর্থাৎ সময়গুলোকে অনুমায়িকভাবে আমরা ভাগ করতে পারি। তো এইটা দেখো ছবিতে দেখা যায় কি, আমরা কী কী ছবিতে দেখতে পাই, যে পৃথিবীর গঠন, প্রথম জীবের উৎপত্তি, প্রোক্যারিওটের বিবর্তন, ইউক্যারিওটের উত্থান, তারপরে ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ ও জীবজগতের বিস্ফোরণ, এগুলোর মতো আমরা ওইখানে উল্লেখ করতে হবে। তো চলো এখন আমরা পরবর্তী অংশে চলে যাই। তো দেখো পরবর্তী অংশে কী বলা হয়েছে, এবার একটা কাজ করা যাক, যে পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত পুরো সময়টাকে 24 ঘন্টা হিসেবে কি দেখাতে পারবে। অর্থাৎ ধরো তুমি একটা কী করবে, একটা ঘড়ির মতো করে আঁকবে, তো এখানে তুমি 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 10 এইভাবে কী করবে 24টা দাগ দেবে, এবং এক এক জায়গায় তুমি এক একটা ঘটনার নাম লিখে রাখবে, ঠিক আছে। এক এক জায়গায় তুমি এক একটা ঘটনার নাম লিখে রাখবে। তো কোন ঘন্টায় কী কী ঘটনা লিখবে, তো কীভাবে লিখতে হবে চলো একটু আমরা তোমাদের দেখিয়ে দিই। তো দেখো এই 24 ঘন্টায় কোনো কিছুকে দেখানোকে কী বলা হয়, জিওলজিক্যাল যে টাইম লাইন 24 ঘন্টার ঘড়িত। তো দেখো ধরেন এই জিওলজিক্যাল টাইম লাইন পৃথিবীর সৃষ্টি থেকে বর্তমান সময় পর্যন্তকে কী করবে 24 ঘন্টার সাথে তুলনা করা হয়। এই প্রক্রিয়াটা কীভাবে করতে হবে, তো সময়কাল নির্ধারণ করতে হবে আমাদের 4.5 বিলিয়ন বছর, এবং 24 ঘন্টা ঘড়িতে অর্থাৎ প্রতি ঘন্টায় কত সময় থাকবে, প্রতি ঘন্টায় থাকবে 190.107 মিলিয়ন বছর থাকবে। অর্থাৎ পৃথিবীর পুরো সময়টাকে আমরা 24 দ্বারা ভাগ করে নিয়েছি, আমাদের এত মিলিয়ন বছর বের হয়। তো দেখো যে বাড়িতে যে সময় স্থাপন অর্থাৎ যখন ঘড়ির কাঁটা শূন্য ছিল তখন কী হয়েছে, পৃথিবীর সৃষ্টি হয়েছে, সেটা ছিল 4.54 বিলিয়ন বছর আগে। আর বর্তমান সময় কত তোমার, যেটা তোমার 24 ঘন্টার কাঁটায় থাকবে সেটা হবে বর্তমান সময়, অর্থাৎ তোমার ঘড়িতে এখন যতটা বাজে সেটাই। তো দেখো এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো চিহ্নিত অর্থাৎ প্রাক জীবন, প্রোক্যারিওটিক, প্রিইউক্যারিওটিক জীবের বিস্ফোরণ, এগুলো কী করতে হবে আমাদের দেখাতে হবে। উদাহরণ হিসেবে দেখো কী বলা হয়েছে, যখন ঘড়ির কাঁটা শূন্যতে থাকে তখন তুমি কী লিখবে, পৃথিবীর সৃষ্টি, এবং তারপরে দেখো কী লিখবে, ধরো আবার কখনো একটা বেজে ছিল যখন, তখন কী লিখবে, প্রথম কোষের উৎপত্তি 3.5 বিলিয়ন বছর আগে। এরপর দেখো কী আছে, ছয় আছে সায়ানোব্যাকটেরিয়ার বিবর্তন এবং অক্সিজেনের উৎপাদন 3.5 বিলিয়ন বছর আগে হয়েছিল, এবং 10টার সময় কী লিখতে পারো, এখানে লিখতে প্রথম ইউক্যারিওটের উৎপত্তি এবং 2.5 বিলিয়ন বছর আগে। এরপরে দেখো তুমি যে 14 ঘন্টায় কী লেখাতে পারো, বহুকোষী জীবের উদ্ভব 1.5 বিলিয়ন বছর আগে। এরপর যে 16টা বা তখন কী লেখাতে পারো, ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ বা 541 বিলিয়ন বছর আগে। তো তারপরে তুমি যে 23.59 অর্থাৎ এখন কী হয়েছিল, 24 ঘন্টা ঠিক আগের মুহূর্তে মানুষের উত্থান হয়েছিল প্রায় যে 2 লাখ বছর আগে, এবং বর্তমান সময়টা তুমি 24 ঘন্টায় দেখিয়ে দেবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো প্রথমে কী করবে, একটা ঘড়ির মতো করে আঁকবে এবং বিভিন্ন দাগ দেবে, তারপরে তুমি এক এক ঘন্টায় এক একটা কী করবে দেখিয়ে দেবে। তো এর ব্যাপারে তোমরা বিস্তারিত ইন্টারনেটে সার্চ করলেও পেয়ে যাবে। তো আজকে পর্যন্তই। তো এই ক্লাসটিকে আমার লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, তো আর কোনো কমেন্ট বিষয় থাকলে সেটাও কমেন্টে জানিয়ে দাও। তো পরবর্তীতে ক্লাসে আমরা অন্য একটা সেশন নিয়ে আলোচনা করবো। তো এই ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।